নমস্কার। আবহাওয়ার খবরে বড় একটি বিপর্যয় নেমে এসেছে। সিকিমে মেঘ ভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ রূপ ধারণ করেছে তিস্তা। বৃষ্টির প্রকোপে জেলায় জেলায় দুর্গতির ছবি দেখা যাচ্ছে এবং উত্তর সিকিমে ফাটল ধরেছে লেকের মধ্যে। যেহেতু ওখানে অনেক লেক আছে, তার মধ্যে একটি লেক ফেটে গেছে এবং তার জল সিকিমে বিপর্যয় ডেকে নিয়ে এসছে। সেখানে তিস্তা রূপ রুদ্র রূপ ধারণ করেছে বৃষ্টির প্রকোপে এবং সিকিমে জোর কদমে চলছে ও উদ্ধারের কাজ। এখনও পর্যন্ত প্রায় 7 জনের মৃত্যুর ঘটনা পাওয়া গেছে। 30 জন সেনা জওয়ান নিখোঁজ হয়েছে এবং প্রায় 19টা মতো গাড়ি সঙ্গে সঙ্গেই জলের তরে ভেসে গেছে। ভাঙা বৃষ্টি এবং হরপা বান সিকিমের বহু জায়গায় অনেক ক্ষতিগ্রস্ত এবং বাড়িঘর ভেঙে গেছে। সেখানকার দোকানপাট সবই জলের তলায় ভেসে গেছে এবং তার সাথে সাথে অনেক বাঁধ ভেঙে গেছে। যোগাযোগ মাধ্যম নেই, জাতীয় সড়কের সাথে কোনো রকম বাংলার তেমন আর যোগাযোগ নেই। সব এখন জলের তরে, প্রায় 15 থেকে 20 ফুট ওপরে জল উঠে গেছে এবং পরবর্তী সময়ে আরও অনেকটা জল বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। তার ফলে একটা জলের উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা রয়েছে, বন্যা হতে পারে, কারণ সেখানকার তিস্তার জল প্রায় এগিয়ে আসছে। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এরপর আরও অনেক ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে, অনেককেই তুলে আনা হয়েছে যাতে একটু এগিয়ে না যায়। স্কুল কলেজের থেকে শুরু করে আশেপাশের অনেক জায়গায় সব এখন সবই বন্ধ আছে। গতকাল রাত 2টার সময় এই ধরনের আকাশভাঙা বৃষ্টির ফলে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এবং বাঁধ ভেঙে যাওয়ায় তারপর তিস্তার নদীতে জল এসে পড়ায় হরকা বাঁধের ফলে, বানের ফলে ভয়ানক পরিস্থিতি খারাপ হয়েছে। এখনও বেশ কয়েকদিন বৃষ্টি হবে, তার প্রভাব পাহাড়ে তিস্তায় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সিকিমে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে তিস্তার জল বইছে বিপদসীমার উপর দিয়ে। কালিম্পংয়ে ভেসে গেল 10 নম্বর জাতীয় সড়ক। ইতিমধ্যেই নদী পার বাসিন্দাদের নিরাপদে সরানোর চেষ্টা চলছে। বসে বন্ধ বাংলা সিকিম বাংলার 10 নম্বর জাতীয় সড়ক। জলবিদ্যুৎ প্রকল্পে ভাঙন ধরেছে এবং 3 জনের দেহ পাওয়া গেছে। 3 জনের তিস্তায় বিপুল জল নামছে উত্তরবঙ্গ। তো বৃষ্টির যে জলপাইগুড়িতে ছুটির ঘোষণা করেছে জলপাইগুড়ি, সিকিমে বাস বন্ধ এখনও পর্যন্ত। জাতীয় সড়ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বাস চলাচল এবং পরিষেবা। বিশি জল ছাড়ায় উদ্বিগ্ন রয়েছে এবং তিস্তার জলের ভয়াবহ ছবি তিস্তা জলবিদ্যুৎ প্রকল্প এলাকায় তিস্তার জলে তরে ধুয়ে মুছে সাফ অনেক এলাকা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, তার ফলে অনেক অংশ ক্ষতি হয়েছে। ভয়াবহ ছবি তিস্তা জলবিদ্যুৎ প্রকল্প এলাকায় হুহু করে বাড়ছে জল, ডুবছে ঘরবাড়ি, জলের তলায় জঙ্গল এবং অসহায় মানুষ এখন দিশাহারা পড়েছে। অনেকের সাথে খোঁজ রাখতে পারছে না, যোগাযোগ মাধ্যম বীভৎসভাবে এখন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 2000 পর্যটক এখনও পর্যন্ত আটকে রয়েছে। কাল উত্তরের 5 জেলায় সতর্কতা করেছে। দক্ষিণবঙ্গেও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। কাল দক্ষিণবঙ্গে 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণের বাকি সব জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। আজ বীরভূমে জারি লাল সতর্কতা। আজ ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতেও, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টি খানিকটা কমতে পারে। যারা উদ্ধার করতে গিয়েছিল তাদের মধ্যে 23 জন সেনাবাহিনী দল একেবারে জলের তরে ভেসে গেছে, তাদেরকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তার সাথে সাথে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। জলোচ্ছ্বাস বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে, যেখানে 15 থেকে 20 ফুট ওপর দিয়ে জল বইছে এবং তিস্তার মধ্যে জল প্রবেশ করে তাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক বাড়ি ঘর এলাকা প্রবণ এলাকা সব ভেঙে গেছে, বীভৎসভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সমগ্র এলাকা এবং তার সাথে সাথে এখন সব জায়গায় ছুটির ঘোষণা করেছে।
উত্তরবঙ্গের দিকে এখন জলোচ্ছ্বাস বাড়ছে, তার ফলে অনেককে উদ্ধার করা হচ্ছে এবং সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে আগামী দিনে যাতে এরকম ধরনের ঘটনা আর না ঘটে সেটাই ভগবানের কাছে আমরা প্রে করব। আবহাওয়ার খবর নিয়ে আমরা আবার পুনরায় আসব, যাতে এরকম ধরনের খবর আর না দিতে হয়, কিন্তু যতক্ষণ এই ধরনের খবর আসছে ততক্ষণ আমরা দিতে থাকব। পরবর্তী সময় আমরা আবার আপনাদের সামনে এই ধরনের খবর যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার, প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা এখন তো বৃষ্টি বাড়ছে, অবশ্যই রেনকোট এবং ছাতা সঙ্গে নিয়ে বেরোবেন, সঙ্গে ইলেকট্রিকের পোস্ট বা লাইটের থেকে দূরে থাকবেন, কারণ জলের মধ্যে এখন ভয়ানক পরিস্থিতি। গত বছরে অনেকেই মারা গেছিলেন সেই জন্য, তার সাথে বিদ্যুতের সংযোগে অনেকে মারা গেছে এবং বজ্রবিদ্যুতেও মারা গেছে। সেখান থেকে সতর্ক থাকবেন এবং দোকানের মধ্যে ঢুকে থাকার চেষ্টা করবেন। এখানেই শেষ করলাম, ধন্যবাদ, নমস্কার, প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।